22 বছর পর ঢাকায় আসলেন বেদের মেয়ে জোসনা। ২২ বছর আগে ঢাকা ছেড়েছিলেন। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর এক আমন্ত্রণে ঢাকায় এসেছেন অঞ্জু ঘোষ। তার অভিনীত ঢালিউডে অন্যতম ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জোসনা। ১৯৮৯ সালে ছবিটি প্রথমে বাংলাদেশ, পরে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল। দর্শকদের ভিড়ে উপচে পড়েছিল দুই বাংলার সিনেমা হলগুলো। বেদের মেয়ে জোসনা ছবিতে অঞ্জু ঘোষ এবং ইলিয়াস কাঞ্চন অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি পশ্চিমবঙ্গেও পুনর্নির্মাণ করে মুক্তি দেয়া হয়। নানান বিষয়ে অভিমান করে তিনি বাংলাদেশের ছবির জগৎ থেকে সরে গিয়েছিলেন বলে মনে করা হয়। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির আমন্ত্রণে এবার তিনি ঢাকায় এসেছেন। সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জাহেদ খান বলেন, প্রায় ২২ বছর পর শিল্পী সমিতির আমন্ত্রণে অঞ্জু ঘোষ ঢাকায় এসেছেন। এক আত্মীয়ের বাড়িতে উঠেছেন। আমি এর মধ্যে তার সঙ্গে দেখা করে এসেছি। আমি মনে করি ঢাকায় চলচ্চিত্রে এখনও তার মতো গুণী অভিনেত্রীর প্রয়োজন আছে। সেই ভাবনা থেকেই তাকে ঢাকায় আসার আমন্ত্রণ জানাই। তিনি আমাদের ডাকে এসেছেন, এটা অনেক বড় সুখের বিষয়। আগামী 9 সেপ্টেম্বর অঞ্জু ঘোষ FDC-তে যাবেন। সেখানে শিল্পী সমিতির পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেয়া হবে। সরাসরি কথা বলবেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। এরপর 10 সেপ্টেম্বর তিনি আবারও কলকাতায় ফিরে যাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।